রবিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এমবিবিএস পড়ুয়াদের জন্য তিনটি বিষয়ের হিন্দিতে অনুবাদ করা বইয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিনটি ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে শাহ বলেন দেশের প্রথম রাজ্য যেখানে হিন্দিতে ডাক্তারি পড়ার বিষয়টি শুরু করা হলো এই উপলক্ষে শাহের টুইট উদ্ধৃত করে মোদী লিখেছেন ডাক্তারি শিক্ষা ক্ষেত্রে এই উদ্যোগ দেশে বড় ইতিবাচক বদল আনবে প্রধানমন্ত্রী আরও লিখেছেন এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়া নিজেদের ভাষায় পড়তে পারবেন তাদের জন্য অনেক সুযোগের দরজা খুলে যাবে ডাক্তারি বই হিন্দিতে অনুবাদ করা নিয়ে ভোপালের অনুষ্ঠানে তারিফও করেন শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে হিন্দিতে ডাক্তারি বই অনুবাদ করে মধ্যপ্রদেশের বিজেপি সরকার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করেছে এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন শাহ তবে শুধু হিন্দি নয় বাংলা তামিল সহ ছয়টি ভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পড়াতে সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন বিরো রিপোর্ট আর নিউজ